একজন গৃহিণী হিসাবে একটু বুদ্ধি খাটিয়ে আমি কিন্তু সব সময় আমার সংসারের কাজগুলো কিন্তু এইভাবেই গুছিয়ে রাখি একদিন আগে এতে করে সকালবেলা নাস্তা বানাতে গিয়ে কিন্তু আমার একই ঝামেলা হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি যেহেতু হাজব্যান্ডকে সবসময় সকালবেলা নাস্তা দিয়ে থাকি তো সেই জন্য আমার কিন্তু সংসারের কাজগুলো একটু বুদ্ধি খাটিয়ে করতে হয় তো যাই হোক এই তো আগের দিন সন্ধ্যাবেলায় কিছু গাছ গুছিয়ে রাখবো সকালবেলা নাস্তার জন্য তো এইখানে আমি হচ্ছে সেদ্ধ হটা রুটি বানাবো তো সেই জন্য দুই কাপ পানি দিয়েছি এরপর সবিন তেল দিয়েছি সামান্য পরিমাণ এরপর সাধারণত লবণ এখন এর মধ্যে যখন হচ্ছে দুই একটা বলক চলে আসবে সেম মেজারমেন্ট কাপ দিয়ে মানে যে মেজারমেন্ট কাপ দিয়ে আমি হচ্ছে পানি মেপে দিয়েছি দুই কাপ সেই মেজারমেন্ট কাপ দিয়ে আমি দুই কাপ এখানে আটা দিয়ে দেব এখন এই পানির মধ্যে আমি খুব ভালো করে কিন্তু আটাগুলো সেদ্ধ করে দেব সেদ্ধ আটা রুটি বানানোর জন্য আমি যেহেতু মেজারমেন্ট কাপ দিয়ে হচ্ছে দুই কাপ পানি এবং দুই কাপ আটা দিয়ে হচ্ছে রুটিগুলো বানাচ্ছি আপনাদের বাসায় যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে যে কোনো মগ বা বাটির সাহায্যে কিন্তু সেম মেজারমেন্ট অনুযায়ী বা সেম মাপ অনুযায়ী কিন্তু বানাতে পারেন ধরেন আপনি যদি তিন কাপ পানি দেন তাহলে তিন কাপ অবশ্যই আটা দেবেন মানে মাপটা হচ্ছে সমান সমানই থাকবে তো যাই হোক আমি আরও পাঁচ মিনিট হচ্ছে তাপে রেখে দেবো বা দমে রেখে দেবো সেদ্ধ করার জন্য এরপর কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো যাই হোক এর মধ্যে আমি আবার কিছু আলু কুচি করে রেখে দিয়েছিলাম পরের দিন সকালবেলা নাস্তায় আলু ভাজি করব। তো আলুটা খুব ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিলাম আর এখন কিন্তু আমি খুব ভালো করে এই তো দেখেন রুটি বানানোর ডোগুলো আমি খুব ভালো করে মথে নিয়ে এখন এক এক করে প্রত্যেকটা রুটি কিন্তু বানিয়ে নিব। আর আমার হাতে যখনই একটু সময় থাকে আগের দিন আমি সন্ধ্যার দিকে হচ্ছে সকালবেলা নাস্তা যেটা বানাবো পরের দিন তো আগের দিনে একদিন আগে আমি হচ্ছে একটু কাজগুলো গুছিয়ে রাখি আর যা আজকে রুটি বানাচ্ছি এগুলো দেখা যাবে যে দুই তিন দিন চলে যাবে যদি আমি রাইসে বাবাকে কি শুধু সকালবেলা নাস্তাটা দেই তো আমাদের কয়েকদিন পরে হচ্ছে একটু টুরে যাওয়া হবে বা ঘুরতে যাওয়া হবে এই ভাবলাম যে খুব বেশি এখন রুটি বানাবো না কয়েকটাই বানায় যেত দুই তিন দিনের মধ্যে শেষ হয়ে যায় তো যাই হোক দুই কাপ আটা দিয়ে কিন্তু প্রায় চোদ্দো পনেরোটার মতো হচ্ছে রুটি হয়েছে আপনারা হচ্ছে চাইলে একটু পাতলা করে বানালে দেখা যাবে এক দুইটা বেশি হবে আবার একটু মোটা করে বানালে কিন্তু এক দুইটা কম হবে আর রুটিগুলো বানানোর পর কিন্তু আমি তার মধ্যে হালকা দুই তিন মিনিট করে ছেঁকে নিয়েছি এরপর ঠান্ডা করে রুটি বক্সের মধ্যে রাখলাম আর এই হচ্ছে আলু যেগুলো আমি হচ্ছে প্রথমেই খুব ভালো করে কেটে ধুয়ে পানি ছড়াতে দিয়েছিলাম তারপরে টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচামরিচ মানে যেগুলো ভাজি করতে লাগবে আর কি সব কিছু হচ্ছে কেটে আমি এই বক্সের মধ্যে রেখে দিয়েছি এখন এই দুইটা বক্স আমি নর্মাল ফ্রিজে রেখে দেব সকালবেলা উঠে শুধু ভাজিটা বসিয়ে দেব তারপর কিন্তু রুটি ভাজলেই হয়ে যাবে আর এইভাবে কিন্তু যে কোনো সবজি আপনারা হচ্ছে কেটে দিয়ে নর্মাল ফ্রিজে কিন্তু বক্সে করে রেখে দিতে পারেন তার দিন সকালবেলা নাচতে কিন্তু ভাজি করতে পারেন আমি কিন্তু মাঝে মধ্যে এরকমটা করি যখন দেখা যায় হাতে কিছুটা সময় থাকে আগের দিন এভাবে এরকম করে কিছু কাজ গুছিয়ে রাখলে পরের দিন কিন্তু অনেক অংশই হচ্ছে অনেকটা কাজ কমে যায় তো যাই হোক আমি রেগুলার যে হিজাবগুলো ব্যবহার করি আমার রেগুলার হিজাব বা খিমারগুলো যে ব্যবহার করা হয় অনেকে জিজ্ঞাসা করেন আপু কোথা থেকে কিনেছেন তো এই তো আবার হচ্ছে দুইটা নতুন আমার খিমার কেনা হয়েছে আর যেহেতু এই খিমারগুলো আমার সব সময় পরা হয় বাসায় বা বাইরে এই জন্য কিন্তু আমি আবারও কিনেছি আর এই খিমারগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির সব জায়গায় বা সব পেজে কিন্তু আপনি ভালো কোয়ালিটির খিমার একেবারেই পাবেন না আমি যেগুলো পরি আপনারা কিন্তু সব সময় দেখেন কতটা ভালো মানের আর দেখেন এই খিমারগুলোর সঙ্গে কিন্তু ম্যাচিং করা প্লাজো রয়েছে আমি এর আগে যতগুলো খিমার পরেছি বা আছে আমার সেগুলোর সঙ্গে কিন্তু তেমন নেই মানে সিঙ্গেল কিনেছি আর কি তবে এগুলোর মধ্যে দেখলাম যে প্লাজো রয়েছে সেম কাপড়ের বা একেবারে ম্যাচিং করা তো এই যে আরেকটা কালার নিয়েছে দেখেন এই কালারটা একেবারে একটা সুন্দর এবং খুবই মিষ্টি কালার এই কালারটা আমার কাছে এত ভালো লেগেছে না নিয়ে পারলাম না মানে এই খিমারের জাস্ট দেখেন শুধু দেখলে আপনার ভালো লাগবে মানে মনে হবে যে এখনই নিয়ে নিই এত সুন্দর একটা প্রিন্টের মধ্যে এই খিমারটা করেছে তো যাই হোক এই সুন্দর কোয়ালিটিফুল খিমারগুলো যে পেজে পাবেন সেই পেজের নামটা কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে এই ধরনের খিমারগুলো কিন্তু সেখান থেকে নিতে পারবেন আর পেজে গেলে খিমারের ছবিগুলো কিন্তু দেখলেই বুঝতে পারবেন মানে ক্যাটালগ দেখলেই কিন্তু বুঝতে পারবেন সেম সেরকমই খিমার তো যাই হোক এই তো সকালবেলা উঠে আমি ফ্রিজ থেকে আলু তারপর হচ্ছে রুটি সবগুলো কিন্তু বের করে নিয়ে আসি মানে আলু ভাজি যে করব সেটাও বের করে নিলাম এখন করার মধ্যে শুধু একটু পেঁয়াজ ভাজলাম কাঁচামরিচ ভাজলাম তারপর একটু হলুদের গুঁড়া এরপর হচ্ছে আমি কিন্তু এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো তারপর টমেটো আর আলু কিন্তু একসঙ্গে দিয়ে শুধু ভাজিটা করে ফেলবো এখন কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না অল্প সময়ের মধ্যে কিন্তু ভাজিটা হয়ে যায় তো যাই হোক আমি ঢাকনা দিয়ে ঢেকে ভাজাটা এখানে বসিয়ে দিয়েছি আর পরে ছিল হচ্ছে রুটিগুলো ভাজবো আর রুটিগুলো কিন্তু অনেক ফুলকো হয় অনেকেই ভাবেন যে রুটি সংরক্ষণ করলে মনে হয় সকালবেলা ভাজলে বা একদিন পরে ভাজলে আর ফুলবে না আসলে কিন্তু তা না আমি সবসময় রুটি সংগ্রহণ করি আলহামদুলিল্লাহ খুব ভালো হয় আর রুটিগুলো কিন্তু খুব ভালো ফুলবেও তবে অবশ্যই কিন্তু সেদ্ধ আটা রুটির ডোটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে যাতে মেজারমেন্টটা কিন্তু ঠিক থাকে তাহলে কিন্তু রুটিগুলো পারফেক্টভাবে হবে তো যাই হোক আমার এদিকে আবার ভাজিটাও হয়ে গেছে আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ভাজি হয়ে গেছে অনেকেই ভাবেন যে মনে হয় সবজি কেটে ফ্রিজে রাখলে সবজিগুলো কালো হয়ে যাবে বা আলুগুলো কালো হয়ে যাবে আসলে কিন্তু সেরকম কিচ্ছু হয় না আপনি রেখে দেখিয়ে খুব ভালো করে অবশ্যই ধুবেন আর সবজিগুলো বা আলু ভাজি করলে আলু কেটে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দেবেন দেখবেন সেরকমই থাকবে যেরকম আপনি কাটার সময় হয় আর কি সেরকমটাই থাকবে তো এইদিকে আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে সবজি ভাজাও হয়ে গেছে এখন রাইসভাবে বা খেয়ে দিয়ে হচ্ছে অফিসে চলে যাবে আর এরকম সকালবেলার রুটিন তো আমার সব সময় থাকে এই জন্য আমি কিন্তু সব সময় এইভাবে আমার সংসারের কাজগুলো একটু গুছিয়ে রাখি এতে করে কিন্তু সকালবেলা খুব একটা আমার ব্যস্ততা যায় না অল্প সময়ের মধ্যে কিন্তু হাজব্যান্ডকে সকালে নাস্তাটা দিতে পারি তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ